আসসালামু আলাইকুম সবাইকে। তরমুজ বেচা কিনা চলছে দেখুন, তরমুজের সিজন শুরু হয়ে গেছে, সরাসরি বিক্রি হচ্ছে দেখুন। সবাই তো দেখুন তো, দেখা যাক তরমুজ কত করে বিক্রি করছেন, আপনাদের একটু দাম জানাবো। ইজেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া। যে একটু পরে চলে দেন, ঠিক আছে বলেন ভাই। আমাদের হচ্ছে আপনার এটা ঢাকা কাওয়ার বাজার জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আপনার কাওয়ার বাজার। এখানে রাত দিন 24 ঘন্টা হচ্ছে আপনার সম্পূর্ণ আড়ত খোলা থাকে। আর অন্য সব আড়তে অনেক ক্ষেত্রে দিনে ডিউটি হয় বা দিনে বেচা কিনা, আমাদের এখানে রাত্রে বেচা কিনা বেশি হয়। ভাই আমরা একটু আগে দেখলাম যে ব্যাংকের ভিতরে কতগুলো তরমুজ বিক্রি করলেন, এই কালার কত করে বিক্রি করলেন, এখন কি কেজি চলে না পিস চলে বিক্রি করেন? আসলে ভাই অনেক আগেই আপনার বাংলাদেশের আমদানি শুরু হয়ে গেছে, বছর তরমুজের আমদানি বেশি, দামও অনেক কম। তবে কালো তরমুজটা পাবলিক একটু কম খায়, যার কারণে আজকে আপনি ভ্যানেজে মালটা দেখলে এটা মাত্র 20 টাকা কেজি বিক্রি করছি। মানে মাত্র 20 টাকা তরমুজের কেজি বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ। ওগুলো ওজনে কতটুকু ভাই? ওজনে ভাই 2 থেকে 3 কেজি হবে আপনার। মানে এক একটা তরমুজ 2 থেকে 3 কেজি হবে? হ্যাঁ। কেজি 20 টাকা করে বিক্রি করলেন না? জি ভাইয়া। আর এটার কেজি কত করে বিক্রি করেন ভাই? এটা এখন আবহাওয়া তো আছে, এটা আমরা মালটা ফিনিশিং ভালো, এটা একসময় 60 টাকা কেজি ছিল, এখন 30 টাকা কেজি হলে বিক্রি করবো। এখন কেজি এগুলো তো পাইকারি দাম না? পাইকারি দাম না। খুচরা কেউ নিতে চাইলে কত রাখবেন? খুচরা নিতে চাইলে আসলে আমাদের এখানে একটা ইয়েস, আমরা কাউরে নিতে হবে 10 টাকা বেশি রাখি, বা অনেক সময় ওই 5 টাকা বেশি রেখে এরকম। এই মাসে কত দিয়েছিলেন? 30-35 এরকম ভাই। এটা 30? এটা কোন জায়গার তরমুজ ভাই? এটা আপনার বরিশাল রাঙাবাড়ি। বরিশাল রাঙাবাড়ি? রাঙাবাড়ি না, গলাচিপা। গলাচিপা সরাসরি ওখান থেকে আসে। আচ্ছা, তারপরে যেন আপনার এই পাশের যে তরমুজ দেখতে হয়ে রাখুন, তাহলে তরমুজ এটা আপনার, এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর। নোয়াখালী সুবর্ণচর, এখান থেকে তরমুজ গুলা কাছে। নোয়াখালী থেকে কি তরমুজ আসা শুরু করছে না ভাই? যে আমাদের এখন বর্তমান নোয়াখালী থেকে আসা শুরু করছে। এটার কেজি কত করে দিয়েছিলাম যদি বলতেন আমাদেরকে? এটা আজকে 40 টাকা বিক্রি করছে। 40 টাকা কেজি না? জি। এগুলো মিষ্টি কেমন এখনকার তরমুজ গুলা? খুব মিষ্টি এগুলো, আপনার দেখলি বড় আছে, পাকা তরমুজ, ফার্স্ট ক্লাস তরমুজ। আর এই পাশে বড়টা কত করে দিয়েছিলেন? এটা আপনার বরিশালের তরমুজ, এটা 50 টাকা, 45 টাকা, 45। এগুলো ওজনে কতটুকু হতে পারে? 7 থেকে 8 কেজি হবে। আর এরা ওজনে কতটুকু হতে পারে? এটা আপনার 4 থেকে 5। এই কালোটা কত করে দিয়েছিলেন? কালোটা এই ব্যাপারে মাল ভাই কত করে দিয়েছেন? 30 টাকা কেজি না? 30 টাকা। আর ওই যে ভাই বৈশাখ ওগুলো কত করে রাখবেন? এগুলো আপনার 40 টাকা মাত্র। 40 টাকা তোর মধ্যে গেছে। আচ্ছা, এখানে ব্যাপার হিসাব আছে, আমাদের সবাই ব্যাপারই খুব সমস্যা করে সবাই। কি অবস্থা এবার তোর মধ্যে খবর কি একটু বলেন? মাল তো বাজার বন্ধ যাচ্ছে, তার জন্য একটু বেশি কিনে কম হচ্ছে ভাই। জি ভাই, এটা একটু খুললে দেন ওনার হাতে। আচ্ছা বলেন, এবার বলেন ভাই। আমরা একটু অনেকদিন যাবৎ মালটা ব্যস্ত পারছি, ইনশাল্লাহ এখন কাঁচা হয়ে গেছে, বাড়ি চলে যাবো। কত কত গাড়ি মাল আসছিল আজকে? আমাদের আজকে রাত্রে 2 গাড়ি মাল ঢুকছে, বেচা কিনা হয়ে গেছে। আর বরিশাল থেকে? বরিশাল থেকে, বরিশাল থেকে, বরিশাল থেকে। আচ্ছা, আপনি তো সুবর্ণচরের তরমুজ নিয়ে আসছেন না? আপনি কত গাড়ি আনছিলেন একটু যদি বলতেন? আমার এখানে গাড়ি আছে, আর অন্যদিকে 3 গাড়ি গেছে। তাহলে মিলানদের যেটা বলবো, তাহলে তরমুজের সিজন শুরু হয়ে গেছে, কাস্টমার যেন আসতে পারে নাকি? আপনি যা তরমুজের ব্যবসা করেন সবাইকে আসতে বলবেন জাহাঙ্গীর এন্টারপ্রাইজে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আসলে আমার মাইক্রোফোনে একটু সমস্যা, আপনারা কিছু মনে করবেন না। বলেন, আসলে ভাই আপনার যা তরমুজের ব্যবসা করে, এই সিজনটা হচ্ছে প্রধান এবং মেইন সিজন, অর্থাৎ বাঙালিকে সিজনটা। এর আগেও 12 মাস তরমুজ আমাদের এখানে থাকে, তবে ওইরকম জমজমাট না। যারা মানে প্রকৃত ব্যবসায়ী, এরা শুধুমাত্র বাঙালি সিজনে ব্যবসাটাই করে। এখান থেকে এখন শুরু থেকে 3 মাস চলবে এই আপনার বাঙালি তরমুজটা। জি জি। তো অনেকেই জানে না, বা অনেক পাইকারও জানে না, কাস্টমার জানে না। আপনার মাধ্যমে আপনি সবাইকে জানাই দেবেন, যারা বাঙালিকে ব্যবসা করে সবাই যেন জাহাঙ্গীর এন্টারপ্রাইজে আসে। আমাদের অন্তত 500 পাইকার আছে, যারা অনেকেই জানে না যে আমাদের এখানে আছে বাঙালি তরমুজ নামছে। আপনার ভিডিওর মাধ্যমে অনেকে এখানে আসে, এসে বলে আমাদের সাথে যে আপনার ভাই বিরুদ্ধে দেখলাম, বিরুতে এই দাম, ভিডিওর মধ্যে আসলাম। তো আমরা বিরুতে যেগুলো বলতেছি আপনারা এই দামে পাবে। আজকে সর্বোচ্চ 40-45 টাকা তরমুজ বিক্রি হইতেছে। আপনার ব্যবসাটা সুবর্ণ সুযোগ, যারা এখন তরমুজ দিবে, এবং তরমুজের আমদানি বেশি, অনেক সুলভ মূল্য তরমুজ হবে এখানে। তাই বল। আচ্ছা, ধন্যবাদ, অনেক কথা বলেন, অনেক কি বলে শুনছেন। একটু এখন ওদের আরো যে নাম্বারটা, কি হতো নাম্বার? 9934642566 নাকি? জি ভাই, এই নাম্বারে যোগাযোগ করবে। এই যে জাহাঙ্গীর ভাই পাশে আছে নাকি? জি, ভালো থাকুন তাহলে।